নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, দুর্গাপুরের সৃজনহাট। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। আমার ছেলে আর হাজবেন্ড আগে আগে যাচ্ছে, আমার ছেলে বাইরে বেরোলে কোথাও বাবার সাথে ঘুরতে পছন্দ করে হাত ধরে। এখন বিকাল 5:30 বাজে, আমাদের সাথে কিন্তু জুড়ে আছে অনেক মানুষজন, যারা থেকে ওরা কিন্তু একটা প্রোগ্রামটা চলবে আগামী দিনেও, ওরা আমাদের সাথে এইভাবে ঘুরে থাকবে। বাঁকুড়া থেকে এসেছে আদিবাসী মেয়েরা, আচ্ছা তাদের মধ্যে মমতা আছে খুব কাছাকাছি আমাদের, আমাদের এই উদ্যোগে উদ্যোগে অনেকটা মানে সফল করার উদ্দেশ্যেই আসা। আমি মমতাকে বলবো আমাদের সঙ্গে থেকো, আর আমরাও চাইবো আগামী দিনে আমাদের কিন্তু সৃজনহাটের প্রচেষ্টা যে সুদূর বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের প্রত্যন্ত এরিয়া মানে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত মহিলারা রয়েছে তাদের উদ্যোগেও কিন্তু আমরা সৃজনহাটের মধ্য দিয়ে পৌঁছে দেবো আপনাদের কাছে। আচ্ছা, খুব অল্প কিছু এসেছে অবশ্যই আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য। আমি চাই সৃজনহাট কমিটি থেকে যে মমতা কিছু একটু বলুন। হস্তশিল্পের মেলা বন্ধনের প্রচেষ্টায় দুর্গাপুর সৃজনহাট মেজর পার্কে বসানো হয়েছে, অনেকটা যেমন বোলপুরে আজই চারিদিক ঘুরে দেখছে কিন্তু কি নেবে ও বুঝতে পারছে না। তোমাকে আমি বললাম আর একটু আগে যাই, চলো এখানে এসেছে তারা যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে, আমরা যাতে একটু সাহস পাই আগামী দিনে আরো এই সৃজনহাটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনারা আপনাদের কাছে এই সহযোগিতাই আমরা কিন্তু কামনা করি। আচার বিক্রি হচ্ছে, একটু আগে এলে একটু থাকতে পারতাম, প্রোগ্রামগুলো দেখতে পারতাম। ও বললাম একটু আগে আসছে। এইগুলো কত হবে?